পানিতে ভেসে আছে আবর্জনা আর শ্যাওলা, পানি শোধনাগার মেশিনও অকেজো হওয়ার পথে। অযত্ন আর বেহাল দশায় মুখ থুবড়ে পড়ে আছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৌর এলাকার পানি শোধনাগার ও পাম্প হাউসগুলো। 45 পৌরসভা থানা গ্রোথ সেন্টার প্রকল্পের আওতায় 4,30,00,000 টাকা ব্যয়ে একটি পানি শোধনাগার ও 3টি পাম্প হাউস নির্মাণ করা হয়। একই সঙ্গে 43,00,000 টাকা ব্যয়ে বিভিন্ন বাসাবাড়িতে 300 পাইপলাইনের মাধ্যমে স্থাপন করা হয় সংযোগ। কিন্তু লোকবলের অভাব আর প্রায় 1,50,000 টাকার বিদ্যুৎ খরচ যোগান দিতে না পারায় 2 বছরেও চালু হয়নি পানি শোধনাগার কেন্দ্র। এতে সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে প্রায় 26,000 পৌরবাসী। দিনকে দিন নষ্ট হচ্ছে কোটি টাকার সরঞ্জামও। পানির পাইপ দিয়ে গিয়েছে, টাকাও নিয়ে গিয়েছে, তো পানি দেওয়ার নাম নেই। এই জন্য পৌরবাসী সুপেয় পানির কষ্টে আছে। দীর্ঘদিন পড়ে থাকা জং ধরে এবং মরিচা ধরে পাইপগুলো নষ্ট হচ্ছে। সুপেয় পানি যেন দ্রুত এখানে সরবরাহ করা হয়, কারণ এই এলাকায় আর্সেনিক এবং আয়রন প্রচুর। এইভাবে পড়ে আছে, একদিনও চালু হয় নাই, এই জন্য এখন অবহেলিত আছে। প্রতি ঘন্টায় 2,00,000 লিটার পানি শোধন করে সরবরাহ করার ক্ষমতা আছে এখানে। তবে একদিনের জন্য চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধিরা। ওনারা যত দ্রুত অর্থ দেবে আমরা তত দ্রুতই এই সমস্যার সমাধান দিতে পারবো। পাম্প হাউস চালু করে বিশুদ্ধ পানি নিশ্চিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে বলে আশ্বাস জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। উপজেলা ইঞ্জিনিয়ারকে ওইখানে পাঠিয়ে ব্যাপারটা দেখব, তারা কীভাবে এটা কী পরিচালনা করতেছে টোটাল বিষয়টা দেখার পরে আমি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তখন বিষয়টা নিয়ে আমি কথা বলতে পারবো। 2017 সালের এপ্রিল মাসে পানি শোধনাগারের নির্মাণ কাজ শুরু করা হয়, শেষ হয় 2021 সালের ফেব্রুয়ারি মাসে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।